খেয়ে এখন মার দরকার, একে লকআপে পুরে মার দরকার, লকআপে পুরে যেভাবে মারতে হবে ওকে পিটতে হবে, তারপরে মুখ দিয়ে কথা বেরোবে। ওই সকালে চাকরির মতো নিয়ে যাওয়া আবার সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া, কোনো প্রমাণ পাওয়া যাবে না। দেখুন সেটিং তো আজকাল রাজ্যে সব কিছুই হচ্ছে, এখানে নাও আরও কোনো কিছু নেই। তবে আমাদের, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভরসা রাখতে হবে, তো আমরা সেই ভরসা আজ রাস্তায় নেমেছি। আমরা চাইবো এতদিন তো আমাদের রাজ্যে একটার পর একটা পার্কি স্ট্রিট, কামদুনি, গেদে, গাইঘাটা, কাকদি বিভিন্ন জায়গায় রেপের ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, জাস্টিস মিলিনি। তো আমরা আবার তো আশাবাদী, কারণ সাধারণ মানুষ আমরা আশায় নিয়েই তো রাস্তায় নামছি, যে বিচার আমরা চাই। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে একটা কথাই বলবো, দিদি রাস্তায় কেন নামছে, কোন চাপে নামছে, দেওয়ালে কি পিঠ ঠেকে গেছে তার জন্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা? উনি কার কাছে বিচার চাইছে, কে ওনাকে বিচার দেবে? আরে বিচার তো সাধারণ মানুষ আপনার কাছে চাইছে, যে আমাদের বিচার চাই, কারণ প্রশাসন পুলিশই তো তদন্ত করেছে, সেই তদন্ত তো লুটপাট তার পুলিশ প্রশাসনই করেছে, তো বিচার কার কাছে চাইছে? মানুষ সব কিছু বোঝে, কেউ নাকে ভাত দেয় না, সবাই মুখেই ভাত দেয়। দেখুন বিনীত গোয়েলের পদত্যাগ আমরা প্রত্যেকে চাইছি, কারণ আমাদের কামদুনি কেসে কিন্তু এই বিনীত গোয়েলই ছিলেন। যখন ফাস্ট্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল, হাইকোর্টে এসে পুরো প্রমাণ লুটপাট করে দিয়েছে এই পুলিশ প্রশাসন, তার জন্য ফাঁসির আসামি ছাড়া পেয়ে গেছে। তো আমরা চাইবো বিনীত গোয়েলের যেন পদত্যাগ চাই, এবং আমরা জাস্টিস চাই, এবং এই এর পিছনে কোন মাথাগুলো আছে, আসল যারা রেপিস্ট তাদের নামগুলো বেরিয়ে আসুক, কারণ এখানে তো প্রমাণ সমস্ত লুটপাট করে দেওয়া হয়েছে। আরে বাবা, এখানে তো প্রত্যেক মানুষে বুঝতে পারছে যে তাহলে যেখানে চিকিৎসককে রেফ করা হয়েছিল, পাশের রুমটা কেন এইভাবে ভাঙচুর করা হলো, বেসিন কেন ভাঙচুর করা হলো? আমার মনে হচ্ছে যে রুম ভাঙচুর করা হয়েছে সেই রুমই কি মেয়েটিকে রেফ করে খুন করা হয়েছিল, তারপরে সেখান থেকে তাকে ধুইয়ে মুছিয়ে পাশের রুমে সাজিয়ে গুছিয়ে তাকে শোয়ানো হয়েছে, তার জন্যই সেই রুমটা সম্পূর্ণভাবে ভেঙে এবং বেসিন ভেঙে সমস্ত প্রমাণ লুটপাট করে দেওয়া হয়েছে। তারপর তো হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, তার জন্য তো আজ প্রমাণগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।